AB24 বাংলা ও বাঙালির পাশে যথাযোগ্য মর্যাদায় ইতালির নাপোলি আওয়ামী লীগ কাসানরিনো শাখার উদ্যোগে মহান 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। 21-এর প্রহরে কাসানরিনো শাখা আওয়ামী লীগের সভাপতি শেখ আকবরের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন এবং সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জুবাইরুল্লাহ মাস্টার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহসাধারণ সম্পাদক হোসেন মিয়াজি, সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মামুন সরকার, বাইজিদ মিয়া, দপ্তর সম্পাদক রাসেল আকন, প্রচার সম্পাদক কাজী দুদু মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মোতালেব সুমন, মহিলা বিষয়ক সম্পাদক আবিদা সুলতানা স্বপ্না, আরও ছিলেন শরীফ শাহনেওয়াজ টুটুল, শরীফ আবিদ নেওয়াজ প্রমুখ। প্রত্যেক জাতি তার নিজস্ব ভাষার জন্য সংগ্রাম করেছে। বাঙালিরা যেভাবে সংগ্রাম করেছে, এত কষ্ট অন্য কোনো জাতি আর করে নাই। বুকের তাজা রক্ত দিয়ে 1952 সনে 144 ধারা ভঙ্গ করে শহীদ হয়েছেন আমার ভাই সালাম, রফিক, জব্বর আর নাম না জানা অনেকে। তাদের AB24 বাংলা ও বাঙালির পাশে।